তা হ্যালো বন্ধুরা একজন ফ্রেন্ড কমেন্ট করেছে সে লিখেছে ফেসবুকের সকল কিছু কিভাবে অফ করবো তা ধন্যবাদ জানাই মিজাউদ্দিনকে তার এই কমেন্টসে আজকের এই ভিডিওটি বানানো হচ্ছে আর আপনি যদি ফেসবুক ক্রিয়েটার হন বা ফেসবুক ব্যবহার করে থাকেন তা আপনাদের যে আজকে পাঁচটি গুরুত্বপূর্ণ সিগারেট সেটিং বলবো এই সেটিংগুলি কো রাখা আপনাদের অত্যন্ত জরুরি এই সেটিংগুলি কিভাবে করবে এটি করার জন্য আমাদের এই ভিডিওটি প্রথম থেকে লাস্টউনি দেখবেন একটুও টানবেন না প্রথম থেকে লাস্টউনি দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুকের যে গুরুত্বপূর্ণ সিগারেট সেটিংগুলি কিভাবে করা হয় আর আজকে যে লাস্ট পাঁচ নম্বর সেটিংটি বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে একটু মিস করবেন না তা চলো ভিডিওটি শুরু করা যাক তা হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন জয়ন্তলা ইউটিউব চ্যানেল আমি জয়ন্ত আছি আপনাদের সাথে যে ফেসবুকের যে এক নম্বর সেটিংটি বলবো সেই সেটিংটি হচ্ছে আপনার যে ফেসবুকের দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকটি এই ফেসবুকের যে প্রোফাইল লক হ্যাঁ বন্ধুরা আপনার যে ফেসবুকের যে প্রোফাইল লকটি হয় সেই প্রোফাইল লকটি অবশ্যই আপনারা যে প্রোফাইল লকটি সেটি অন করে রাখবেন এটি করলে আপনার যে প্রোফাইল লকটি যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার যে বন্ধুগুলো সেগুলি যদি আপনি আপনার কোনো ফটো বা ভিডিও যদি আপনি আপলোড করে থাকেন সেই আপলোডগুলি কেউ আপনার বন্ধু দেখতে পারবেন না হ্যাঁ বন্ধুরা এটা কীভাবে করবে এটি করার জন্য আপনার যে ফেসবুকটি সে ফেসবুকটি আপনি এখানে লগ করবেন করার পরে আপনার যে ফেসবুকের পাশে যে ফটো যে প্রোফাইলটি হয় সেখানে আপনি চলে যাবেন সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পান এরকমভাবে শো করছে শো করার জন্য আপনি প্রোফাইলটি লক করতে হলে কিভাবে করবেন যে দেখবেন আপনার নামের নিচে একটি অপশান মানে অ্যাড টু স্টোরি তার নিচে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল এডিট প্রোফাইলের পাশে একটি অপশান দেখতে পাচ্ছেন তিনটি ডট এই তিনটি ডটে আপনি সিম্পলি এখানে চলে যাবেন এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলি অপশানগুলি আসবে এগুলি আসার পরেই একটি অপশান দেখতে পাচ্ছেন লক প্রোফাইল এই লক প্রোফাইলটি আপনি সিম্পলি খুঁজে নেবেন এখানে যাওয়ার পরে এখানে সিম্পলি চলে যাবেন এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে শো করছে লক ইওর প্রোফাইল এখানে কে কে আপনার যে লক করলে আপনার যে কে কে দেখতে পারবে না আপনার কি কী করতে পারবে না সেই সবগুলি এখানে লেখা আছে চাইলে আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন পড়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লক ইওর প্রোফাইল এখানে আপনি সিম্পলি ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন ইউ ইউ লক ইয়োর প্রোফাইল আপনার যে প্রোফাইলটি সেটি লক হয়ে গেছে এবং অনলি ইয়র ফ্রেন্ড ক্যান সি দ্যাট ফটো পোস্ট এবং স্টোরি কেউ কিছু দেখতে পারবেন না তাই এরকম এটি আপনি ওকে করে দেবেন ওকে করলে আপনার যে প্রোফাইলটি সেটি লক হয়ে গেছে এখান থেকে আপনার যদি ফ্রেন্ডরা সার্চ করে আপনার ফটো বা ভিডিওগুলি দেখে বা কিছুই আপনার যে ফটো ভিডিওগুলি সেগুলি আপনার ফ্রেন্ড কিছুতেই দেখতে পারবেন না আর আজকে যে দু নম্বর সেটিংটি সেটি হচ্ছে আপনার যে ফেসবুকের যে ফ্রেন্ডগুলি হয় সেই ফ্রেন্ডগুলির যে একটি ফ্রেন্ড লিস্ট আছে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ড লিস্ট বলে অপশানটি এখানে আপনি আপনি ছাড়া আপনার যে ফ্রেন্ডগুলি আছে সেই ফ্রেন্ডগুলি যদি আপনার প্রোফাইলে আসে বা আপনার যদি ফেসবুকে আসে আসলে সরাসরি আপনার যতগুলি ফ্রেন্ড আছে সবগুলি আপনি আপনার খেনে দেখতে পেয়ে যাবেন আর আপনি যদি আপনার যদি চান যে আপনি ফ্রেন্ড লিস্ট কাউকে দেখাতে না চান বা আপনি কতগুলি আপনার ফ্রেন্ড আছে সেগুলি কাউকে দেখাতে চান না তাহলে কি করবেন তাহলে করার জন্য আপনার যে ফেসবুকে এরকম আছে হোম পেজে চলে আসবেন আসার পরে ডান দিকের উপরে দেখতে পাচ্ছেন তিনটি ডট এখানে আপনি সিম্পলি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে সেটিং অপশানটি সেটিং অপশানটি আপনি খুঁজে নেবেন দেখতে পাচ্ছেন সেটিং অপশানটি এই সেটিং অপশানে চলে যাবেন এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন একটি লেখা আছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে আপনি সিম্পলি ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এখানে দেখতে পাচ্ছেন লেখাই আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এখানে আপনি সিম্পলি চলে যাবেন এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে এটি পাবলিক করা থাকলে এটি পাবলিক করা থাকলে আপনার যতগুলি ফ্রেন্ড যদি আপনার ফেসবুকে হোম পেজে আসে আসার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক ফেসবুক থেকে যতগুলি আপনার ফ্রেন্ড আছে সবগুলি বা ফ্রেন্ড লিস্ট আপনারা আপনার ফ্রেন্ড দেখতে পেয়ে যাবেন আর এটি যদি আপনি বন্ধ করতে চান সিমোরে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অনলি মি এখানে আপনি সিম্পলি ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার যে ফ্রেন্ডগুলি সেগুলি আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না বা আপনার যে ফেসবুকে যে প্রোফাইলটি আছে সেখানে কেউ আর শো করবে না আর আজকে যে তিন নম্বর গুরুত্বপূর্ণ সেটিংটি সেটি হচ্ছে সেটি হচ্ছে আপনার যে ফেসবুকে আপনি ছাড়া আপনার যে ফেসবুকটি অন্যখানে কেউ যদি লগ করে লগ ইন করা সত্যি আপনা আপনার যে ফেসবুকে একটি নোটিফিকেশান চলে আসবে সেখান থেকে আপনি বুঝিয়ে যাবেন যে আপনার ফেসবুকটি অন্যখানে কেউ লগ করেছে আর এটি কীভাবে করবেন এটি করার জন্য আপনার যে সিম্পলি আপনার ফেসবুকে হোম পেজে চলে আসবেন আসার পরে যে ডান থেকে রুবড়ে তিনটি ডট এখানে আপনি সিম্পলি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আরও একটি সিকিউরিটি দেখতে পাচ্ছেন সেটিং অপশানটা এখানে চলে যাবেন এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি অপশান বল দেখছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ট্যাপ করবেন আপনার যদি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশান না থাকে তাহলে আপনার যে যে সিকিউরিটি লগ ইন বলে লেখা থাকবে সেখানে আপনি চলে যাবেন সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে গেট অ্যালার্ট অ্যাবাউট এই অপশানটি আপনি খুঁজে নেবেন দেখতে পাচ্ছেন গেট অ্যালার্ট অ্যাবাউট এখানে খুঁজে খুঁজে নেওয়ার পরে এখানে আপনি টিম সিম্পলি ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই অপশানটি চলে আসে যে এখান থেকে আপনি সিম্পলি পড়ে নিতে পারবেন পড়ে নিতে পরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এখানে দেখতে হবে এডিট লেখা আছে নোটিফিকেশন পাশে এডিট এখানে আপনি এডিটে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গেট নোটিফিকেশন এখানে গেট নোটিফিকেশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে সেভ সেভে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে যে ফেসবুকে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের যে যে নোটিফিকেশানটি সেটি অন হয়ে যাবে তার থেকে আপনার যদি ফেসবুকটি আপনি ছাড়া আর কেউ লগ করে সেখানে সঙ্গে সঙ্গে আপনারখানে যে ফেসবুক মেন ফেসবুকে সেখানে আপনারখানে নোটিফিকেশান চলে আসবে যে আপনি ছাড়া আর আপনার ফেসবুকটি কেউ লগ করেছে আর আপনি চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসও দিতে পারেন ইমেলটা দিতে পারেন চার নম্বর সেটিংটি সেই সেটিংটি হচ্ছে যে ট্রাস্টেড কন্ট্যাক্ট এই ট্রাস্টেড কন্ট্যাক্ট সেটিংটির মানে হচ্ছে আপনার যে ফেসবুকটি কোনো ক্ষেত্রে ব্লক হয়ে গেছে বা আপনি সেটি পুনরায় রিকভার করতে চান বা আপনি যদি আপনার ফেসবুকটা হারিয়ে গেছে সেই ফেসবুকটি আপনি পুনরায় পেতে চান তাহলে আপনার যে ফ্রেন্ডগুলি আছে সেই ফ্রেন্ডের থ্রুতেই আপনার যে ফেসবুকটি পুনরায় রিকভার করতে পারবেন এটি কীভাবে করবেন এটি করার জন্য আপনার ফেসবুকটি পুনরায় যে হোম পেজে সেই হোম পেজে চলে আসবেন আসার পরে ডান দিকের উপরে তিনটি ডট এখানে সিম্পলি চলে যাবেন এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে সেটিং অপশানটি সেই সেটিং অপশানটি খুঁজে নেবেন যে সেটিং অপশানে এখানে চলে যাবেন এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের একটি সেটি একটি অপশান খুঁজে নিতে হবে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনার এখানে যদি এই অপশানটি না থাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনাখানে লেখা দেবে সিকিউরিটি অ্যান্ড লগ ইন সেখানে আপনি সিম্পলি ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরেই দেখতে পাচ্ছেন এখানে লেখা যে চয়েস্ট থ্রি টু ফাইভ ফ্রেন টু কন্ট্যাক্ট ইফ ইউ গেট লকেট আউট এখানে আপনি সিম্পলি এই অপশানটি খুঁজে নেওয়ার পরে এখানে সিম্পলি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি অপশান দেখতে পান এখানে আপনি পড়ে নিতে পারেন যে এই ব্যাপার এই জিনিসটা কি জিনিসটা হওয়ার পরেই দেখতে পাচ্ছেন চয়েস থ্রাস্ট কোনটা এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যেতে মানে আপনার যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি আপনি এখানে এন্টার করবেন এন্টার করার সঙ্গে সঙ্গে আপনার যে ফ্রেন্ড নিজের যতগুলি ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডগুলি এক্স এখানে শো করবে সেখান থেকে আপনি টিক করে টিক আপনার যান যান ফ্রেন্ডগুলি দেবেন সেই ফ্রেন্ডগুলি দুটা তিনটা ফ্রেন্ড দেওয়ার পরে দিবেন দেবেন ওকেটিওয়ার সঙ্গে সঙ্গে আপনার যদি কোনো ক্ষেত্রে আপনার যে ফেসবুকটি কোনো ক্ষেত্রে যদি ডিলিট হয়ে গেছে বা আপনি যদি সেটি রিকভার করতে চান তাদেরখানে ফেসবুক থেকে যে মেসেজ পাঠানো হবে সেখান থেকে আপনি আপনার ফেসবুকটি পুনরায় যে আপনার রিকভার সহজেই করতে পারবে পাঁচ নম্বর লাস্ট সিজনটি সেটিংটি সেটি বলার আগে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট আমার এখনও তুমি আমাদের এই ভিডিও একটি লাইক না করে থাকলে লাইক করে দেবেন অবশ্যই আর চ্যানেলে প্রথম থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার যে আজকে যে পাঁচ নম্বর সেটিংটি সেই সেটিংটা হচ্ছে আপনার যে ফেসবুকটি আপনি যদি আপনি যদি আপনার আপনি ছাড়া আপনার কেউ হ্যাক করে নিয়েছেন বা আপনি যদি চান যে আপনার ফেসবুকটি কে হয়ে হ্যাক করেছে সেই হ্যাক করা কে হ্যাক করেছে সেই সেটিংটি আপনি যদি হ্যাক হয়েছে কি না আপনি সরাসরি আপনার ফেসবুকের মাধ্যমেই আপনি জানতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনার কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না আপনি সরাসরি ফেসবুকে একটি সেটিং আছে সেটিংটি আপনি যদি দেখেন তাহলে আপনার বুঝতে পারবেন যে আপনার ফেসবুকটি হ্যাক হয়েছে কি না এটি কীভাবে করবেন এটি করার জন্য আপনারা যে ডান দিকের উপরে তিনটি ডট আছে এখানে আপনি সিম্পলে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে সেটিং অপশানটি এখানে আপনি সিম্পলে চলে যাবেন এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটি খুঁজে নেবেন এই অপশানটি খুঁজে নেওয়ার পরেই আপনারা যদি এই অপশানটি না থাকে আপনার এখানে লেখা দেবে সিকিউরিটি অ্যান্ড লগ ইন সেই অপশানটি চলে যাবেন সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার সামনে এরকম ইন্টারভেস আসবে আসার পরেই নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পেন ইফ ইউ থিং ইউর কন্ট্যাক্ট ওয়াস হ্যাকিং এখানে আপনি সিম্পলি ট্যাপ করবেন এই অপশানটি ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই অপশানটি আসে এখান থেকে পড়ে নিতে পারবেন পড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে যে দু নম্বর অপশানটি সেখানে আপনি ক্লিক করবেন এই অপশানটির মানে হচ্ছে আপনি ছাড়া আপনার ফেসবুকটি কেউ ওপেন করেছে বা কেউ হ্যাক করেছে এ করার পরেই কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অপশানটি চলে আসে যে আসার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবে কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আর একটি কন্টিনিউতে ক্লিক করবেন এখানে করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড আপনার যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি আপনি এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যতগুলি কমেন্ট পোস্ট আপনি যতগুলি কি করেছেন সবগুলি আপনার এখানে শো করবে আর যদি কোনো ক্ষেত্রে যদি আপনার কিছু যদি ভুল থাকে সেখান থেকে আপনি সিম্পলি বুঝে যাবেন যে আপনার যে ফেসবুকটি সেখানে যে আপনার ফেসবুক হ্যাক হয়েছে আর আপনি চাইলে সরাসরি আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিতে পারবেন আর সেখান থেকে আপনি চাই এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার যে কোন কোন ডিভাইসে আপনার ফেসবুকটি খোলা হয়েছে আর আশা করছি এরকমভাবে আপনি বুঝে গেছেন যে গুরুত্বপূর্ণ যে ফেসবুকের যে পাঁচটি সেটিং হয় সেই সেটিংগুলি অন করলে কি এরকম ফায়দা আছে আর আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত থাকবেন